ইলিশ রক্ষায় ধরা পরিবহন ও বিক্রিতে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। ইলিশের সয়লাব বাজার এখন ইলিশ শূন্য, তাতে আক্ষেপ নেই ক্রেতা বিক্রেতাদের, বরং কঠোরভাবে নিষেধাজ্ঞা পালন করতে নিজেরাই সচেতন। মাছ ডিম ছাড়বে, মাছ বাড়বে, এটা আমাদের উপকার না। যদি এর দৈরা ফলাই তো ডিম ছাড়তে পারতো না, এখন আমরা কম বিক্রি করলাম, তারপর আমরা বেশি বিক্রি করব। সরকারের সহযোগিতা করার জন্য আমরাই উদ্যোগ নিচ্ছি, ইলিশ আমরা 22 দিন বিক্রি করতে দিব না আর বিক্রিও করব না। তবে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খাল বিল নদী সমুদ্রের মাছের কেনাবেচার হাগডাকে সরগরম সোয়ারি ঘাট। কই শিং বোয়াল জাতীয় মাছের আধিক্য বেশি, বেশিরভাগই চাষের মাছ। আকার ভেদে মাছের দাম ভিন্ন ভিন্ন। অন্যান্য মাছের চাষের চাহিদা বাড়ছে, দাম অত না, দাম নাগালের মধ্যে আছে। এখন ইলিশ নাই, ইলিশ ছাড়া এখন এটার প্রতি মোটামুটি মানে একটু আগের চেয়ে একটু ভালো। এখান থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন অনেক ক্রেতা, আবার কেউ নিজের জন্য একটু কম দামে কিনতে আসেন পাইকারি বাজারে। অকেশনালি কিনি, সবসময় আসা হয় না। ইলিশ মাছ এখন অ্যাভেলেবেলও না, যেন আমরা অন্য মাছ নিই, যেটা যেটা অ্যাভেলেবেল সেটাই নিয়ে থাকি। মিসালি মাছ আছে না, সে যে এই পথ এই পথ নান পথ লইয়া দোকা দোকা লইয়া বিক্রি করে আর কি। শীত আসলে পুকুর নদীর মাছের সরবরাহ বাড়লে বাজারে মাছের দাম কিছুটা কমবে বলে জানান বিক্রেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।